হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে এখন তোমাদের সাথে 2019 আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপের মেডিকেল সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবে। আর ফ্রেন্ডস, আমরা তোমাদের সাথে আগের ভিডিওতেই তোমাদের এম গ্রুপ এবং ই গ্রুপ উভয়েরই তোমাদের রিপোর্টিং করার সময় বা তোমাদের অ্যাডমিশন নেওয়ার টাইম তোমাদের কী কী ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে বা তোমাদের জমা করতে হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা এখনও যারা ভিডিওটি দেখোনি, আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে দেখে নিও যে তোমরা যখন সিট অ্যালোটেড হবে, তখন তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে বা তুমি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে, তুমি তখন তোমার সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। আর ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা নেক্সট তোমাদের সাথে আইটিআই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আলোচনা করব, যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে কালেক্ট করতে হবে এবং তোমরা ফরম্যাটটি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে বা প্রিন্ট আউট করবে। তো ফ্রেন্ডস, তুমি যদি নিজেই এ সমস্ত তথ্য জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। আর ফ্রেন্ডস, আইটিআই এর সমস্ত ইনফরমেশন সবার আগে এবং সঠিকভাবে পাওয়ার জন্য তুমি যদি আমাদের এই চ্যানেলের নিউ ফিয়ার্স হও তাহলে ভিডিওটির নিচের ডান দিকের রেড সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস থাকলেই আমাদের এই ধরনের কারেন্ট আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। তো ফ্রেন্ডস, চলো এবার আমরা দেখে নিই। তো সবার প্রথমে আমরা আমাদের যে কাউন্সিলিং প্রসিডিওস আছে সেখানে আমরা চলে আসলাম, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস লিস্ট রয়েছে। তার নিচেই তোমরা দেখতে পারবে ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ ক্যান্ডিডেটস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এরপরে আমরা নোটিশটি দেখব। তো সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমি যে এম গ্রুপ এবং ই গ্রুপ উভয়ের ক্ষেত্রেই লাগবে। আর কখন লাগবে? না, আমাদের যখন সিট অ্যালোটেড হবে এবং আমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাব বা আমরা যখন রিপোর্টিং করতে যাব বা আমরা যখন অ্যাডমিশন নিতে যাব। তো চলো এবার আমরা নোটিশটি দেখে নিই। অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং ফিজিক্যালি চ্যালেঞ্জড, তার মানে সমস্ত ক্যান্ডিডেট তো লাগছেই, তার সাথে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছো তাদেরও লাগছে। নেক্সট কি, হ্যাভ টু প্রোডিউস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মেনশনিং দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। এবার আমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও। ইস্যুড বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, সাচ মেডিকেল সার্টিফিকেট মাস্ট পজেস সিগনেচার সিল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার। এবার তোমরা ফ্রেন্ডস খুব কেয়ারফুলি শুনে নাও, এটা নিয়ে প্রত্যেকটি স্টুডেন্টেরই অনেক কোশ্চেন থাকে। তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমরা যার থেকে নেবে তার যেন রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এখানে আমরা যেটা স্পষ্টভাবে লেখা রয়েছে কিনা, রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার মানে তার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলেই আমরা তার থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি নিতে পারবো। তোমরা যখন নেবে তখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে সিগনেচার সিল এবং রেজিস্টার নাম্বার। ব্যাস, এরপরে যেটা হচ্ছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই মেডিকেল ফিটনেস উইথ রেফারেন্স টু নো কালার ব্লাইন্ডনেস, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, এবল টু পারস্যু টেকনিক্যাল কোর্স, ক্যান্ডিডেটস সেকিং অ্যাডমিশন টু দ্য কোর্সেস আন্ডার দ্য সিটিএস শুড পজেস গুড হেলথ অ্যান্ড ফিজিক্স উইথ সাউন্ড মাইন্ড। তো আমাদেরকে যেটা বলছে নেক্সট সেটা কিনা, আমাদের আমরা যেন নো কালার ব্লাইন্ডনেস, আমরা যেন অন্ধ না হই, আমরা যেন সমস্ত কিছু দেখতে পারি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট যেন আমরা থাকি এবং আমরা যেন টেকনিক্যাল কোর্স করার জন্য আমরা যেন সক্ষম হই। তো ফ্রেন্ডস, এবার আমরা বুঝতে পারলাম যে এবার আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা এই ফরম্যাটটি কোথায় পাবো। ফরম্যাটটি ফ্রেন্ডস, তোমরা যখন তোমাদের আইটিআই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা লগ ইন করবে তখন তোমরা দেখতে পারবে যে অনলাইন কাউন্সিলিং এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ। তো ফ্রেন্ডস, আমরা এম গ্রুপ বা ই গ্রুপ যেখানেই ক্লিক করি না কেন, আমরা দেখতে পারবো যে আমাদের সামনে একটি পেজ খুলবে যেখানে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে একটি বক্স পাবো। সেই বক্সের একদম নিচেই তোমরা মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটি পেয়ে যাবে, যেটি হচ্ছে তোমাদের অনেকটি এইরকম সেম পুরো মেডিকেল রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের নেম, এজ, সেক্স রয়েছে, তোমাদের ভিশন রয়েছে। দেখো ফ্রেন্ডস, আমরা একদম নিচে দেখতে পাচ্ছি যে সিগনেচার অফ মেডিকেল অফিসার উইথ সিল এবং ঠিক তার নিচে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো এখানে আমরা নিজে সিগনেচার করব আর ঠিক তার উপরেই মেডিকেল অফিসার সিগনেচার করবে উইথ সিল, মানে আমরা সিলটিও দেখে নেব। তো ফ্রেন্ডস, আমরা বুঝতে পারলাম। এবার ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে তোমরা এই ফরম্যাটটি কোথা থেকে পাবে। তোমরা যখন তোমাদের আইটিআই অফিসিয়াল ওয়েবসাইটটি লগ ইন করবে তখন তোমরা আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপের অনলাইন কাউন্সিলিং পোর্টাল পাবে। এখানে তোমরা যেখানেই ক্লিক করো না কেন,
এই মুহূর্তে আমরা এখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, মানে আমাদের সাইটে কাজ চলছে। বাট আমাদের যখন এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো, ক্লিক করলে আমরা যেখানে ক্লিক করি এম গ্রুপ বা ই গ্রুপ, আমরা নতুন একটি পেজ পাবো যেখানে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে একটি বক্স পাবো। সেই বক্সের একদম নিচেই আমরা আইটিআই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটি পেয়ে যাব। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পারলে, এবং ফ্রেন্ডস আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো বা তোমাদেরকে হেল্প করবে। তো যদি ফ্রেন্ডস তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। আর ফ্রেন্ডস যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।